প্রিয় বন্ধুরা, এই মুহূর্তের অনেক বড় একটি আপডেট তোমাদের সামনে তুলে ধরতে চলেছি। মাধ্যমিক অনিশ্চিত, কিছু স্কুলে ভর্তি শুরু একাদশে। তো দেখে নেবো, খবরটা প্রকাশিত হয়েছে 26 এপ্রিল, অর্থাৎ আজকে। কি বলছে আইসিএসসি বা সিবিএসই বোর্ডের মতো মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত কিছু স্কুলেও শুরু হয়ে গেল একাদশ শ্রেণীর ভর্তি প্রক্রিয়া। অতিমারির কারণে আইসিএসসি এবং সিবিএসই দশম শ্রেণীর পরীক্ষা বাতিল হয়ে গিয়েছে। ইতিমধ্যেই দুই বোর্ডের দশম শ্রেণী পড়ুয়ারা একাদশ শ্রেণীতে ভর্তি হয়ে গিয়েছে। এবার দেখা যাক মধ্যশিক্ষা পর্ষদ কি বলছে। কিছু স্কুলে একাদশ শ্রেণীর অনলাইন ক্লাসও শুরু করে দেবে কয়েকদিনের মধ্যেই। এদিকে সংক্রমণ বাড়লেও দশম শ্রেণীর পরীক্ষা নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি মধ্যশিক্ষা পর্ষদ। প্রশ্ন উঠেছে, মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত বা সরকারি পোষিত বা সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলির ক্ষেত্রে মাধ্যমিক পরীক্ষার্থীদের কী হবে? ঘোষিত সূচি অনুযায়ী মাধ্যমিক প্রক্রিয়া পরীক্ষা শুরু হওয়ার কথা ফার্স্ট জুন থেকে। শিক্ষক মহলের মতে করোনা অতিমারির মধ্যে পরীক্ষা হলেও ফল প্রকাশ মাসখানেকের বেশি সময় লেগে যাবে। একদমই তাই, ফলে একাদশ শ্রেণীর ভর্তি প্রক্রিয়া বা ভর্তি হওয়ার পরে পড়ুয়াদের উচ্চ মাধ্যমিকের প্রস্তুতির জন্য সময় অনেকটাই কমে যাবে। শিক্ষকদের একটি অংশের মতে এক্ষেত্রে আইসিএসসি বা সিবিএসসির বোর্ডের মতো মাধ্যমিক পরীক্ষার্থীরা একাদশ শ্রেণীর ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেলে পড়ার সময় বেশি পাবে পড়ুয়ারা। আর সেই পথেই হেঁটেছে বিডেন স্ট্রিট এলাকার হলি চাইল্ড ইনস্টিটিউট গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল এবং দক্ষিণে নমন আলন্দা স্কুল। হলি চাইল্ড স্কুল সূত্রে জানা গিয়েছে একাদশ শ্রেণীর প্রফেশনাল ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। ফর্ম ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে মে মাস থেকে শুরু হবে অনলাইন ক্লাস। হলি চাইল্ড স্কুলের প্রধান শিক্ষিকা রেসনি মন্টোরিয়া বলেন, এবার মাধ্যমিক এত পিছিয়ে গেছে, তার মধ্যে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় পরীক্ষা অনিশ্চিত, পরীক্ষার্থীরা খুবই হতাশ, তাই আমরা একাদশ শ্রেণীতে প্রাথমিকভাবে ভর্তি নেওয়া শুরু করেছি। আরও কিছু স্কুলে এই ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এই স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থীদের অভিভাবকদের একটি অংশের বক্তব্য, এর ফলে একাদশ শ্রেণীর পড়ার কিছুটা সময় পাবে পড়ুয়ারা। তাছাড়া অনিশ্চিত একই বিষয় নিয়ে পড়তে পড়তে একঘেয়েমি এসছে ওদের। নবন আলন্দা স্কুলের প্রধান শিক্ষক অরিজিৎ মিত্র জানাচ্ছেন, তাদের স্কুলে একাদশ শ্রেণীর প্রফেশনাল ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। যদিও শহরের বেশিরভাগ স্কুল জানাচ্ছে সরকারি নির্দেশ না আসা পর্যন্ত তারা একাদশ শ্রেণীতে ভর্তি প্রক্রিয়া শুরু করতে পারবেন না। সরকার পোষিত বেলতলা গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা অজন্তা মুখোপাধ্যায় জানান, একাদশ শ্রেণীর ভর্তি প্রক্রিয়া শুরু করে দেওয়াটাই ভাবনাটা ভালো, তা না হলে পড়ুয়ারা পড়াশোনার সময় পাবে না। কিছু সরকারি নির্দেশ না এলে ভর্তি প্রক্রিয়া শুরু করতে পারছি না। মধ্যমগ্রাম হাই স্কুলের প্রধান শিক্ষক আশুতোষ ঘোষ বলেছেন, পরিকল্পনা ভালো, তবে ভর্তি শুরুর নির্দেশ এখনও পাইনি। আর পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নবকুমার কর্মকার বলেছেন, সরকার তো একাদশে ভর্তি শুরুর নির্দেশ দেয়নি, তা সত্ত্বেও স্কুলে একাদশ শ্রেণীতে ভর্তি প্রক্রিয়া শুরু করতে পারে কি না সেটা দেখা দরকার। তো এটাই ছিল আজকের আপডেট। অর্থাৎ মাধ্যমিক অনিশ্চিত হওয়ার কারণে একাদশ শ্রেণীর ভর্তি প্রক্রিয়া শুরু করে দিচ্ছে বিভিন্ন স্কুল। দেখা যাক তোমাদের স্কুলগুলো কী করে, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও।